দ্য এক্সপ্লোরার্সের আজকের পর্বে আমাদের গন্তব্য বাংলাদেশের নৈসর্গিক স্বর্গ হিসেবে খ্যাত বান্দরবান। নিরাপত্তা ইস্যুতে এই সৌন্দর্য ভাণ্ডারের বেশিরভাগ অংশই নিষিদ্ধ। সেরকমই কিছু নিষিদ্ধ সৌন্দর্যের টানে ছুটে গিয়েছিলাম আমরা। বাংলাদেশের সর্বোচ্চ ঝর্ণা বাকলাই, অপরূপ ফাইপি ঝর্ণা, তার্তে ঝর্ণা আর শেষ বর্ষার যৌবনে সিক্ত ডাবল ফলস অভিযান নিয়েই আমাদের আজকের আলোচনা। আমাদের চার দিনের এই অভিযানের খুঁটিনাটি সহ সকল কিছু সঙ্গী হতে সাথেই থাকুন শেষ পর্যন্ত। Please subscribe our channel and press the bell icon. গত অক্টোবরে যান্ত্রিক নাগরিক জীবন থেকে দিনচারেকের ছুটি নিয়ে আমরা ছুটে গিয়েছিলাম বান্দরবানের নিষিদ্ধ আকর্ষণের টানে। আমাদের মূল গন্তব্য বান্দরবান হলেও আমরা চড়ে বসেছিলাম আলিকদমের বাসে। ঢাকা থেকে হানিফ ও শ্যামলী পরিবহনের একটি করে বাস প্রতিদিন ঢাকা থেকে ছেড়ে যায় আলিকদমের উদ্দেশ্যে, যার ভাড়া মাথাপিছু 900 টাকা। ভোরবেলা লামা আর মাদক রেঞ্জের সুবিশাল পাহাড় সারির অভ্যর্থনা গ্রহণ করতে করতে আমরা পৌঁছে গেলাম আলিকদম। আলিকদমে নেমে ফ্রেশ হয়ে আমরা রওনা হলাম এখানকার বিখ্যাত আলির গুহা দেখতে। মিনিট বিশেকের অটোযাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম গুহার প্রবেশদ্বারে। গুহায় প্রবেশের জন্য প্রথমে এগোতে হবে গিরিখাদের ভেতর দিয়ে। দুপাশের উঁচু উঁচু পাহাড়ের মাঝ দিয়ে সংকীর্ণ সিক্ত রাস্তা আর চারদিকে হিমশীতল পরিবেশ। মিনিট 15 হাঁটার পরে রাস্তা ভাগ হয়েছে দুদিকে। প্রথমে আমরা গেলাম ডানের রাস্তা ধরে, একটু এগোলেই গুহায় ওঠার সিঁড়ি। মানুষের তৈরি লোহার এই সিঁড়ি শক্তপোক্ত হলেও এটা দিয়ে উপরে ওঠার সময় মনের কোণে ভীতির সঞ্চার হয়, তবে উপরে গুহার অংশ খুবই সামান্য। সেখান থেকে ঘুরে আমরা এগোলাম বামের রাস্তা ধরে। পাহাড়ের খাঁজের ভেতর সকালের প্রথম সূর্যের আলো সৃষ্টি করে অদ্ভুত আলো আঁধারির খেলা। এই পথে কিছু দূরে গিয়ে পাহাড়ের গায়ে সরু এক ফোকরের ভেতর হামাগুড়ি দিয়ে ঢুকতে হয় গুহার অভ্যন্তরে। নিশ্ছিদ্র অন্ধকার আর গুমোট হিমশীতল পরিবেশে গুহার শেষ মাথা পর্যন্ত গিয়েছিলাম আমরা। আলির গুহা দেখা শেষ করে আমরা রওনা হলাম আলিকদমের শিলবুনিয়া ঝর্ণায়। প্রায় 10 কিলোমিটার দূরবর্তী 40 মিনিটের অটোযাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম ঝর্ণায় যাওয়ার রাস্তায়। এই রাস্তা ধরে সোজা এগোলেই মারান্তং জাদি আর ডান দিয়ে শিলবুনিয়া ঝর্ণা। রাস্তা থেকে নেমে মিনিট বিশেকের পথ হাঁটলে পৌঁছানো যায় ঝর্ণায়। আলিকদমের গুহা আর ঝর্ণা পর্ব শেষে দুপুরের খাওয়া দাওয়া করে বাইকে চড়ে আমরা রওনা হলাম থানচির উদ্দেশ্যে। বাংলাদেশের অন্যতম থ্রিলিং রাস্তা হলো আলিকদম থেকে থানচি যাবার রাস্তা, যা চলে গেছে ডিম পাহাড়ের ওপর দিয়ে। একসময় এই সড়কটি ছিল বাংলাদেশের সর্বোচ্চ সড়ক। মেঘবৃষ্টির ভেতর দিয়ে ঘণ্টা দেড়েকের যাত্রা শেষে আমরা পৌঁছলাম থানচিতে। থানচি থেকে আমাদের আজকের গন্তব্য বাকলাই পাড়া। থানচি থেকে বাকলাই যাওয়ার এই রাস্তাতে পড়বে বাংলাদেশের বর্তমানে সর্বোচ্চ সড়ক তমাতুঙ্গি। তবে এই পথে বাকলাই পাড়া যাওয়ার প্রশাসনিক অনুমতি না থাকে আমাদেরকে রওনা হতে হয় রাতের আধারে। আমাদের ভিডিওটি ফেরার পথে ধারণ করা। তমাতুঙ্গির এই ভিউ পয়েন্ট থেকে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায় বান্দরবানের সর্বোচ্চ পাহাড় চূড়াগুলো। তবে নির্মাণ কাজ শেষ না হওয়ায় তমাতুঙ্গির এই ভিউ পয়েন্ট এখনও জনসাধারণের জন্য উন্মুক্ত নয়।
বাকলাই পাড়ায় রাত কাটিয়ে পরদিন ভোরেই আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্য থাইকং পাড়ার দিকে। আর পাড়ায় যাওয়ার পথেই ডাইভার্সন নিয়ে ঘুরে আসতে হবে বাকলাই ঝর্ণা থেকে, তাই ব্যাগ বোঝকা নিয়েই রওনা হয়েছিলাম আমরা। বাকলাই ঝর্ণায় যাওয়ার রাস্তাটা আমাদের জন্য নস্টালজিয়ার। দীর্ঘ 8 বছর আগে এই রাস্তা ধরেই পরপর 2 বার জঙ্গল পাড়ি দিয়ে ছুটে গিয়েছিলাম বাকলাইয়ের দর্শন পাওয়ার জন্য। অঝোর বৃষ্টির ভেতর আমাদের সেবারের অভিযান ব্যর্থ হয়ে গিয়েছিল সময়ের স্বল্পতায়। এতগুলো বছর পর আবার আমরা যাচ্ছি তার দর্শন লাভের আশায়। এরই মধ্যে আমরা হারিয়েছি আমাদের সেবারের সফর সঙ্গী জিসান জামিল ভাইকে। বাকলাইয়ের সেই বিখ্যাত বনের বদলে এবার আমরা পেলাম জুমের দেখা। পাহাড়ে জুম পার হওয়ার পরপরই সেই ডাইভার্সন, সেখানে ব্যাগ বোঝকা রেখে আমরা এগোলাম বাকলাইয়ের পথে। আমরা এখন যাচ্ছি ঝর্ণা যাওয়ার এই রাস্তা বেশ ভালো রকমের খাড়া, যদিও মানুষের চলাচলের সুবিধার জন্য এখন বাসের সাপোর্ট দেয়া আছে। ডাইভার্সন থেকে রওনা হওয়ার মিনিট 50 পরেই আমরা পৌঁছে গেলাম বাংলাদেশের সর্বোচ্চ ঝর্ণা বাকলাইতে। ঝর্ণায় বেশ কিছু সময় কাটিয়ে আমরা রওনা হলাম থাইকং পাড়ার উদ্দেশ্যে। থাইকং পাড়ায় ঢোকার কিছুটা আগেই পড়বে সবুজ টিনের তৈরি একটি বিশ্রামাগার, চাইলে এখানে কিছুটা সময় নিয়ে জুড়িয়ে নেওয়া যায় শরীরকে। এই জায়গা থেকেই একসাথে দেখা পাওয়া যায় বাংলাদেশের স্বীকৃত এবং অস্বীকৃত 2 সর্বোচ্চ চূড়া। বেলা 1টার দিকে পাড়ায় প্রবেশ করলাম আমরা। দিনের এখনো বড় একটা অংশ বাকি থাকায় পাড়ায় ব্যাগ বোঝকা রেখে রওনা হয়ে পড়লাম ডাবল ফলস দেখতে। থাইকং পাড়া থেকে ঘন্টা দেড়েকের ট্রেক করলে পৌঁছানো যাবে ডাবল ফলস বা তলাবং। প্রাংশা আর পাংখিয়াং ঝিরির 2 প্রান্ত থেকে প্রবাহিত পানি একই সঙ্গে পতিত হয়ে সৃষ্টি করেছে অনন্য এই তলাবং। এই তলাবং এর পানির প্রবাহই সৃষ্টি হয়েছে রেমাক্রি খালে। ডাবল ফলস ঘুরে পাড়ায় প্রবেশের দ্বার প্রান্তেই আমরা সাক্ষী হলাম পাহাড়ের শ্রেষ্ঠতম সময়গুলোর একটির। পাহাড়ের প্রতিটি সূর্যাস্তই অপরূপ রঙের খেলায় রাঙিয়ে দেয় আত্মাকে, দূর করে দেয় সকল ক্লান্তি। থাইকং পাড়ায় জম্পেশ ঘুমের পর চমৎকার এক সকাল, তবে গাইডের অসুস্থতা আর রবিবার হওয়ার কারণে আমাদের জন্য সকালটা অনিশ্চয়তার। অনেক সময় অপেক্ষার পর দূরবর্তী পাড়ার একজনকে সঙ্গে নিয়ে শুরু হলো আমাদের ট্রেকিং। প্রথমে শুধুমাত্র তার্তে ঝর্ণায় যাওয়ার কথা থাকলেও ডাইভার্সনে আসতে আসতেই সিদ্ধান্তে যোগ হয় ফাইপি ঝর্ণা, তাই ডাইভার্সনে ডান দিকের রাস্তা ধরে আমরা চলে যাই ফাইপি ঝর্ণায়। ফাইপি ঝর্ণা ঘুরে আমরা চলে যাই তার্তে ঝর্ণায়।
ভারপ্রাপ্ত গাইডের সময় স্বল্পতার কারণে পার্শ্ববর্তী তারপিকে ভবিষ্যতের জিম্মায় রেখে আমরা ধরি পাড়ার ফিরতি পথ। থাইকম পাড়াতেই রাতটা কাটালাম আমরা। পাহাড়ের অনন্য সুন্দর আরও একটি ভোর। আজকের দিনটি আমাদের জন্য রিল্যাক্সের হলেও এই পথে আর্মিদের চলাচলের সম্ভাবনা থাকায় ভোরে ভোরেই আমাদেরকে রওনা হতে হলো। আমাদের আজকের গন্তব্য সোজা বাকলাই পাড়া। আড়াই ঘন্টার ভেতরে বাকলাই পাড়ায় পৌঁছে গেলাম আমরা। সেখানে কিছুক্ষণ বিরতি নিয়ে ফিরে চলা থানচির পথে। থানচি থেকেই বান্দরবন হয়ে রাতের গাড়িতে ঢাকা। এত এত প্রতীক্ষা আর পরিকল্পনার চারটি দিনের সমাপ্তি। আবারও সাজাতে হবে নতুন পরিকল্পনা, করতে হবে প্রতীক্ষা। সেসব প্রতীক্ষার ফসল নিয়ে আবারও হাজির হব পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর চ্যানেলে প্রথমবারের মতো হলে দেখুন আগের ভিডিওগুলো। হ্যাপি ট্রাভেলিং।